আর লিখিনি সাকা, সেটা হচ্ছে ডাক্তারদের কামড়, মানে হলো ভ্যাকসিন। আরো কামড় আছে ডাক্তারদের কামড়, ডাক্তাররা অনেক ভাবে কামড়ায়। এক হচ্ছে ভ্যাকসিন দিয়ে কামড়, আর এক হচ্ছে বিভিন্ন ওষুধ দিয়ে কামড়ায়। মানে যে যা পেয়েছে, যেমন অঙ্কিত বলা হয়েছিল হাতি কেমন, যে শুনে হাঁটতে ছিল বলেছিল লম্বা পানা, যে পায়ে হাঁটতে ছিল সে বলেছিল বামের পানা, আর যার পেটে হাঁটতে ছিল বলেছিল বিশাল কিছু। তো কথা হলো আমরা মানুষেরাও কম বেশি অন্ধ তো বটেই, ফলে যে যেভাবে পেয়েছি বুঝেছি করেছি। আবার লেখকরা লিখেছেন যে যেভাবে বুঝেছেন লিখে দিয়েছেন, এটা সামলাম এটা তুই এবার, আমার কাছে আমি লিখে দিয়ে চলে গেলাম সামলাই। এখন কথা হচ্ছে তুমি সব কিছু কাজে লাগাও, আমার কথা শুনো না, লাগিয়ে দিয়ে এবার ছাড়া বুঝো কিরকম। তুমি দিয়েছিলে ওষুধ ভালো হয়ে গেছে, কিন্তু কি হয়েছে জীবনে আমাদের কারো অ্যালার্জি নেই, তার সব এখন কিছু খেলেই অ্যালার্জি হয় কেন বলুন তো। আপনি কবে আমার কাছে এসেছিলেন, এসেছেন কোনোদিন? হ্যাঁ গেছি। কবে? 3 বছর আগে। কি জন্য এসেছিলেন? মৌমাছি আমাকে চাকে ঢিল ছুঁড়েছিলাম ছোটবেলায়, আর ধরেছিল, তারপর শরীর ফুলে গেছিল, আপনি ওষুধ দিয়েছিলেন, আমি 8 ঘন্টার মধ্যে ঘুমতে ঘুমতে মোটামুটি পরের দিন ভালো হয়ে গেছিলাম 24 ঘন্টা পর। সে তো অনেক আগেকার কথা, এখন তো এসছেন কেন? এখন আমার খুব অ্যালার্জি হচ্ছে, তো আপনি ওই জন্য তালটা ঠিক করে দিলেন, তো তাই এলাম যে অ্যালার্জিটাও নিশ্চয় আপনি সারিয়ে দেবেন। ডাক্তার বসে গেলেন বই নিয়ে, এরা হচ্ছে অ্যালেন বোরি পেন ফ্যানিংটন মার্গারেট টাইলার লিপি, এখানে হচ্ছে রেবার্টারি কেন, তারপর একটা নাম বললাম একটু ভাটো ইত্যাদি, তার কালা রেবার্টারি সব খুলে মেঝে দেখলেন নেট্রামিও আর পাটাপাটি। আর ওষুধ দেওয়া মাত্র কাজ, পরের দিন থেকে রক্ত পায়খানা শুরু, রক্ত পায়খানা শুরু, সামলা এবার খেলা, কত ধানে কত চাল। মৌমাছি তো অনেকেই কামড়ায়, সেটা আগে ভাবো, সবার কি ডাক্তারখানায় যেতে হয় না? আবার ডাক্তারখানায় গেলেই ওষুধ দেওয়ার পর সবারই অ্যালার্জি হয় না? অ্যালার্জি ওর কোনোদিন ছিল না, ওর বংশে কেন নেই, তবুও কেন অ্যালার্জি করতে হয়? কথা হল তোমরা এই তোমরা বলতে শেখো এখন কি হয়েছে, না এখন যা হয়েছে তার পিছনে কি দায়ী ছিল, তাই হচ্ছে অনেকেরই হয়। কয়েকজনের গল স্টোন হয়, আমার টাইফয়েড হয়নি, গল স্টোন হয়েছে, পক্স অনেকেরই হয়, কিন্তু পক্স হয়নি হারপিস হয়েছে। তোমরা জানো তো হারপিস ভাইরাস আর পক্সের ভাইরাস মোটের উপর সিমিলার, মোটের উপর, কিন্তু ভয়ঙ্করতার দিক দিয়ে হারপিস ভাইরাস ভয়ঙ্কর, এবং ওর শুধু একটাই আছে পৃথিবীতে, তুমি যত বই পড়ো কিচ্ছু করতে পারবে না হাইড্রোভিনাম ছাড়া, চেষ্টা করে দেখতে পারো। তুমি যদি কারো পাস সৃষ্টিতে হারপিস পাও তোমাকে কিচ্ছু ভাবতে হবে না, প্রথমে উপরওয়ালার নাম নেবো, তারপর আমার নাম নেবো, তারপর হাইড্রোভিনাম পাও, বাকি দেয় আমার উপরওয়ালা যদি নাও দেখে আমি দেখি উপরওয়ালাকে ফোন করতে পারবো না, আমাকে তো পারবো বলে গেছি কথাটা। হারপিস এত বড় ভয়ঙ্কর, ও ঢোকে বেরোয় না, অর্থাৎ জেনে না হারপিস কোয়াড হাইড্রোফোবিনা, হারপিসের এইস হাইড্রোফোবিনামের এই হারপিস আলার বিজয়ী ঢোকে। ওদিন মসজিদ মন্দিরে গিয়ে কিছু দিয়ে তোমার কপাল ভালো, ওই কিছু ভালো হবে না, ও অন্ত কয়েকজন লোক ডেকে আনবে, আর টাকা যদি না রাখতে পারো আমাকে অর্ধেকটা দিবে, এত টাকা আয় করবো। হারপিস ভাইরাস এতটাই উপলার দেখলাম, হারপিস হাইড্রোফোবিনাম, সো দাও আর মজাটা দেখো, কিন্তু আমার নামে রেখো কিন্তু অর্ধেকটা। আচ্ছা তাহলে দেখলাম, আচ্ছা স্নেক বাইট দেখো, ওটা সারিয়ে দিচ্ছে, একবার হসপিটালে গেলে ইঞ্জেকশন দিচ্ছে,
কোন সময় গ্রামে দেখেছিলে দারুণ না দারুণ মোটেই নয় ও বিশ তোমাকে ছেড়ে যাবে না কোন এখন ভাবে তোমাকে দেখা দেবে যদি না জেনে থাকো তা আজ জানো পাঁচ শিশিতে যদি বাইট পাও কিসের বাইট আমি জানি না কোনো বাইট পাও হাইড্রোকার্বন স্মরণ করতেই হবে কারণ যে বিষকে কেউ খণ্ডন করতে পারে না সে তীব্র বিষকে খণ্ডন করতে পারে একজন সেটা উপর আমার দান হাইড্রোফোবি না সেই জন্য এনি হিস্ট্রি অফ বাইট এনি হিস্ট্রি অফ স্টিং ইকুয়াল টু হাইড্রোফোবি না মাঝখানে কোনো কথা নেই তাহলে মেডিমেডিকার প্রতি ট্রেন করলে করো আমার কিছু আপত্তি নেই রিপোর্টারের প্রতি ট্রেন করলে করো আমার কোনো বলার নেই কিছু এবার হলো ফোড়া ফোড়া গানমঙ্কল বুঝে দিলাম কারো কিছু বক্তব্য থাকলে বলো এখন কথা হলো আমি কেন বললাম পৃথিবীতে তীব্রতম বিষয় হবে না এই ঘটনা কেন বললাম তোমরা এখন জিজ্ঞাসা করো আমি যখন থার্ড ইয়ার পিএসএম আমাকে যে স্যার পড়াতে উনি তো মারা গেছেন তো তো স্যারের থেকে আমি জেনেছিলাম সব থেকে যন্ত্রণাদায়ক মৃত্যু হল জলাতঙ্ক রোগে মৃত্যু এই মৃত্যু কেন ভয়ঙ্কর গায়ে চলতে ঘুরে খাসি তো ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক মানে পেশেন্ট বুঝতে পারে আমি মরে যাচ্ছি তোমরা জানো কিনা আমি জানি না এর চিকিৎসার একটা নির্দিষ্ট ছক আছে যখনই কোনো পেশেন্ট ভর্তি হলো জল খেতে গলায় লাগছে তো বুঝে যায় কি হয়েছে সঙ্গে সঙ্গে ওকে হাই ডোজে সিডেটিভ ইঞ্জেকশন দিয়ে দেওয়া হয় ঘুম পাড়িয়ে দেওয়া হয় কারণ ওকে এখন চার হাত পা মাথাটাকে বেঁধে ফেলা হবে ওই লোহার খাটের সঙ্গে কেন ও যখন যন্ত্রণা ছটফট করবে আঘাত করবে নিজেকে যেমন কুকুর নিজের এই হাত পায়ের মাংস চামড়া কুবলে কুবলে খায় নিজেরটা নিজে ভয়ঙ্কর যন্ত্রণা মানুষ ওইরকম পড়ে তো রক্তারক্তি হয়ে যাবে এর জন্য কী করা হয় হাইলি সিডেটিভ ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হলো চার হাত পা টেনে বেঁধে দেওয়া হলো লোহার খাটের সঙ্গে আমি দেখেছি আমার যখন আইডি হসপিটাল ডিউটি ছিল তো বেঁধে দেওয়া হলো বেঁধে দেওয়ার পরে ভেঙে যাবে কারণ ওর মধ্যে তীব্র বিষ কিন্তু ওকে তিল তিল করে ওকে আক্রমণ করছে এবার ছটফট করবে জল তো চাইবে কিন্তু জল তো খেতে পারবে না ফলে দেওয়া হয় এরপরে এই চিৎকার চেঁচামেচি করতে করতে এক সময় ও মৃত্যুর কোলে ঢুকে পড়ে এই যতক্ষণ মৃত্যু না হয় ততক্ষণ বুঝতে পারে আমি মারা যাচ্ছি কিন্তু জ্ঞান হারায় না তাই পৃথিবীতে সব থেকে যন্ত্রণাদায়ক মৃত্যু হলো জলাতঙ্ক রোগের মৃত্যু তার মানে হলো জলাতঙ্ক রোগের বিষ হলো সব থেকে কঠিনতম বিষ যার সিম্পটম একবার ডেভেলপ করলে পৃথিবীতে তার কোনো চিকিৎসা নেই এবার কথা হলো তোমাকে কুকুরে কামড়ে ছিল তুমি ভর্তি হয়ে তুমি ঠিক টাইমে ভ্যাকসিন নিয়ে নিয়েছো ভয় কেটে গেল না ভয় শুরু হলো মানে যতক্ষণ বলে 72 প্রজন্ম পারে জানা আছে কিন্তু 72 প্রজন্ম ধরে তুমি ভুগতে থাকবে তুমি তোমার পূর্বপুরুষকে ভোগাবে কোন না কোনো রোগে এরা ভুগতেই থাকবে ভুগতেই থাকবে আর মাথা ব্যথা কাল জ্বর পশু পেট ব্যথা তারপর দিন বাকলা পায়খানা তারপরে পায়খানা বন্ধ এইভাবে চলতেই থাকবে চলতেই থাকবে তুমি ভুগবে তোমার ছেলে ভুগবে ছেলে মেয়ে ভুগবে নাতিপুতি ভুগবে তাদের ছেলে মেয়ে ভুগবে তাদের নাতিপুতি ভুগবে তাদের চলতেই থাকবে পৃথিবীতে কোনো বুদ্ধি নেই হাইড্রোফোবিয়া ছাড়া ওই বিষকে নষ্ট করে মানব শরীর থেকে ফলে কিছু বোঝো আর না বোঝো এইটা বুঝে যাও বাড়ি যে অন্তর মানুষকে এই ব্যাপারটাগুলি দেখো কারো কোনো বাইরে হিস্ট্রি আছে কি না স্ত্রীর হিস্ট্রি আছে কি না কিছু বোঝো আর না বোঝো এক দুস্থ দাও পরেরটা পরে হবে এবার দেখবে ওই 200 ইয়ার তোমার রাস্তাও খুলে দিয়েছে দাসাও এ সপ্তাহে আমাকে হসপিটালে যেতে হয়নি কারণ ইদানিং কালে প্রতি সপ্তাহে হসপিটালে যেতে হচ্ছিল গ্যাস নিতে আমি যাইনি কি সাংঘাতিক
আপনি গেলেন না কেন আর গিয়ে দিলেন কেন বলে এ তো আমাদের পূর্বপুরুষের রোগ আমার কাকুদাদা ছিল আমার বাবা ছিল সবাই জানো শ্বাসকষ্টে ভুগি আমিও ভুগতাম তাই সপ্তাহ সপ্তাহ গিয়ে গ্যাস নিতাম এইবার প্রথম জীবনে আমি বারো বছর বয়স আমার এই প্রথম এই সপ্তাহে গ্যাস নিতে হয়নি এর জবাব শুধু হাইড্রোফোবিয়ার কাছে আছে তাও নেই এবার ভাবো তুমি কোন সেমিনারে এসেছিলে তুমি কত টাকা দিয়েছ দেড় হাজার টাকা দিয়েছ কত খেয়েছো না খেয়েছো খেয়েছো নিয়ে যাচ্ছ বারো কোটি দেড় হাজার টাকা দিয়েছো পনেরো টাকা পনেরো কোটি টাকা নিয়ে যাচ্ছ মানে একটা মানুষের জীবনের দাম যদি টাকা দিয়ে না মেটানো যায় ও কমিয়ে গেছে কারণ দেখো তুমি একটা ছেলের মাকে কি বলো আপনার ছেলেকে আমি কুড়ি কোটি টাকা দেবো ছেলেকে দিয়ে দেন আমি গবেষণাতে লাগাবো মরলে মরবে বাঁচলে বাঁচবে বললে আমার টাকার এই তো বলবে টাকার দরকার নেই কুড়ি কোটি টাকা ছিল দাম বেশি তাহলে তুমি অত কোটি টাকা নিয়ে যাচ্ছে এখান থেকে কিছু আমার জন্য রেখে দিও তাহলে তীব্রতম বিশ্বের আরাক নাম হাইড্রোফোবিয়া এবং মানুষকে মুক্তি দিতে পারে এই সভ্যতাকে বাঁচাতে পারে যে সে হাইড্রোফোবিয়া তার মানে এই নয় তুমি হাইড্রোফোবিয়া শিখে আর কিছু শিখবে কারণ এর পরেই আছে আরো সেগুলো তো কাল হবে আজকে শুধু ইন্ট্রোডাক্টরি পার্টটা হচ্ছে আজকে যদি আমি সব কিছু বলি তোমরা রাত আটটা পর্যন্ত থাকতে পারবে না আর আমাকে রাখতেই হবে তোমাদের চারটা পর্যন্ত তোমার দায় আছে একটা কেন বলুন তো দায়টা নিছেন সারা বলেছিল পুরোটা বলে নাই আমার সাথে শেখা হলো না তাহলে বাই টেস্টিং অ্যাকিউট কোল্ড মানে সর্দি লেগে এর মধ্যে কাছে কমই যায় পড়ায় হয়ে গিয়ে কথা থেকে এই যে ভাই সর্দিতে বুঝি একটু এলাম ঠিক আছে বলুন কার লাগে দিবে অ্যাকিউট কোল্ড কাফ ফিভার শ্বাসকষ্ট প্রশ্ন হলো অ্যাকিউট কোল্ডের জন্য আছে বিভিন্ন সিজনে উল্লেখ করা আছে ম্যাথমেটিকাতে বসন্তকালে এক শীতকালে আর এক বর্ষাকালে আর এক গরমকালে আর এক তার উপর শুধু আছে এছাড়া আছে সিমটম ভিত্তিতে ব্রাইনিয়া ব্লেডোনা হিপাসাল বা নেট্রোসাল ডেলটা মানে রাস্টাক্স এগুলাই আছে ও বয়েল কাপ কল বলে কথা তাই না আচ্ছা এটা উঠে গেল বলে না তো এই কি সাধারণ শর্ত কি আর এমন কি কোন দিয়ে দিলে দিও না গো কারণ তুমি যাকে সাধারণ সর্দি কাশি বলে ওষুধ দিচ্ছ তার যাওয়ার যে সহজ আছে কষ্টটা এগুলো ওটা বেড়ে যাবে কীরকম সর্দি কাশি ডাক্তারবাবু আমার মাঝে মধ্যে হয় আমি ওষুধ খাই না খাই ভালো হয়ে যায় কিন্তু এবার আমার একটা মিটিং ছিল ওই মিটিংয়ে আমার বক্তৃতাও আছে আপনি তো আমাকে ওষুধ আপনার কাছে গেলাম ওষুধ খেতে তো ঠান্ডা আমার ভালো হয়ে গেছিলো আধ ঘন্টার মধ্যে আমি এরকম ইচ্ছা বলবো না কিন্তু আমি ইদানিং লক্ষ্য করছি আমার ঠান্ডার একটা শ্বাসকষ্ট মতো হচ্ছে এটা কেন হলো বলুন তো সামলাও ঠেলা এতদিন ঠান্ডা লাগলে ওষুধ খা থাকা ভালো হয়ে যেত এবার পরের দিন মিটিং ছিল বলে আমার কাছে এসেছে আমি হেমি ডাক্তার পাড়াবাড়ি আর ফাটাফাটি ডানটা আরো ফাটাফাটি করছে একবার খেয়ে দিয়েছি যা হোক বাবু খাইয়ে দিন একটা তো রুগী বলল আধ ঘন্টার মধ্যে আরাম কিন্তু ইদানিং কালে দেখতে পাচ্ছি ঠান্ডা লাগলেই শ্বাসকষ্ট মতো একটা ভাব হয় আমার বাড়ির লোকগুলো কি করতো হাঁপানি আছে না মানে বউটার ভয় কেন হাঁপানি ওনার বাড়িতে হাঁপানি রুগী আছে তো বিয়ের আগে জিজ্ঞেস করেছিল ওই বাড়িতে হাঁপানি আছে কি তো না নেই শুনে রাজি হয়েছিল বিয়েতে এবার কি হবে ওদের তো হাঁপানি এদেরও হাঁপানি কথা হলো আমাদের কাছে ঠান্ডা আসুক সর্দি আসুক কাশি আসুক গা ব্যথা আসুক যাই আসুক আমি ভাববো এর ঠান্ডা এর বাপ দিয়েছে আর তার পূর্বপুরুষ দিয়েছে না তার পূর্বপুরুষ দিয়েছে আমি জানবো কি করে তোমরা জানো শকুন যত উপরে উঠুক নজর কিন্তু ভাগাড়ের দিকে থাকে মানে একটা গরু মারা কোন হইবাস একটা শগুন তুমিও ভাববে এ কোন ভাগাড়ের থেকে এসেছে মানে ওই ভাগাড়ে শুধু গরু মারে শিয়াল মারে যা মারে সব ওইখানে দেয় মানে হলো একটা মানুষের বিচার
छोटी बेला होता जलनगर बेला होता है कैंसर बेला होता है जलन बेला होता है काशी बेला होता है माने होलो तुम्ही कखनो मैटरनिटी का मेने सिम्पटम छाड़ाते ओषुध देवे ना तुम्ही ओषुध देवे मानुषटाके तार जा स्पष्टता आछे ओषुध तुम्ही देवे ओ कोन बाड़िच्छे किभाबे बड़ो होयेछे शोनो ताहले কার্বনটা না বলে আর বলতেও ইচ্ছা করছে না সে কার্বনটা বলেই চলে যায় কনস্টিটিউশন তো বয়েল এন্ড কার্বনটা তাহলে আমার একটা দিক শেষ শেষ হয়ে যায় তাহলে আমি অন্য আলোচনা যাব এটা হচ্ছে কনস্টিটিউশন ঠান্ডা কাছে শুনো ঠান্ডা কাছে তো ওই যে বললাম যে ঠান্ডা কাছে এসে শুয়ে আর কি তুমি দেখবে না না স্যার তুমি কি একটা সময় তাই না সামনে তো ঠান্ডা কাছে দিয়ে আসছে হ্যাঁ এটা তুমি কেন সময় দেবে তুমি কি চেষ্টা করবে কি এই ঠান্ডা কাছে আসবো তুমি বলো नाती সেই লেখা আছে বইতে দাম তো 250 আড়াই কোটি টাকা দিয়ে যাও সব লেখা আছে যখনই তুমি জানলে আপনার কি এটাই প্রথম হলো এইটুকু তো জিজ্ঞেস করতেই পারো না না স্যার আমার তো মাঝে মাঝে বাস তুমি এগুলো দেখ এটা বুঝলো এই দেখো একজন শাস্ত্রী তো আমার বোঝানো যাবে না হচ্ছে ফেলে আছে বসে আছে না ওষুধ দাম তো জানি এই অসমানি কি মানে হলো টিউবারকুলোসিস আছে বাবা কিসে মারা গেছিল বাবা মরেনি কি অসুখ আছে কোনো অসুখ নেই কেন এলার্জি নেই তো মাঝে মধ্যে শুনে পায় আর তুমি ছোট কিছু হয় না তোমার হাতি হয় না ও তো হয় ও তো কি আর এলার্জি টিউবারকুলোসিস কনফার্ম ছোটবেলায় পায়খানা কখনো কি জেনেছো মা মরে গিয়েছে জন্মাবার আগে মানে সরি মানে পেট থেকে পড়েছে পড়ে জানি না তুমি কি জানো পায়খানা দিনে কি রকম কষ্ট পেতে বেশি না কম কি হতো ও কোন হাল কি হয় না কবে থেকে বরাবর কি হলো ওষুধ তো কতক্ষণ লাগলো 10 বছর হ্যাঁ কেউ কিছু বললে স্যার এইটা তো যা পাইখানা কষ্ট ছিল না কোনো মেশিন না আর পাইখানা করে পুলিশরা ভিজাতাম আরে পাগল সব করে রেখেছি খালি মাগ বিয়ার খালি মাগ মাগা আছে খালি নিয়ে খাবো হ্যাঁ আমি কত কোন আবরণ সময় কোন কেসে কি এর সময় এক গাদা হিস্ট্রি জানতে হইবো এমন কোন এক কথা ওষুধ দিয়ে দিবে আর কি মুশকিল হবে বললো সময় নেই স্যার তুই না জাস্টিফাইড কি না এসে সর্দি কাশি সর্দি কাশি মানে কি টিবার করে দেয় আর কি বলতো ডায়াসিস মানে চিনতে দা বাস চিনতে লাগে চিনতে বাবা পায়খানা কি রকম বাস আর কি শেষ শেষ অসনি এসে টিবার করে দেয় এলার্জি নিয়ে এসে টিউবারকুলোসিস আছে একবার এগুলো ইয়ে হয়ে গেছে সিভিয়ে হয়ে গেছে টিউবারকুলোসিস আছে প্যাথোলজি ইন্ডিকেশন পড়বি সব লিখে দিয়েছি আমি বলো ম্যাথমেটিক্যাল কোথায় গেল বলো ডাইনিয়া কখন দেবো রাস্তা কখন দেবো জায়গা আমার কখন দেবো নেটওয়ার্ক কখন দেবো বলো আর দেবো না হ্যাঁ আমার নাম সব বয়েলস বয়েলস কার্বন বল ইয়েস তো মজার কথা হলো না খারাপ খবর হলো এত কিছু বলা সত্ত্বেও দেখবে কখনো কখনো এতটাই হতাশ হতে হচ্ছে মনে হয় সব পাগল দিন করে বক বক করলো পয়সা করে নিল বইটা বিক্রি করলো তো কই কিছু হলো না এটা মনে হবে তার জন্য কাজের কথা যারা ভাবছো কাল আসবে না তাই এটা শুনিয়ে রাখা কাকে ওঠাই হবে ব্যর্থতাকে কমিয়ে কি করে 10% আনা যায় সাফল্যকে বাড়িয়ে কি করে সরি ব্যর্থতাকে কমিয়ে 0 আর সাফল্যকে বাড়িয়ে 10% বয়েলস এন্ড কার্বন তোমরা প্লিজ এগুলো যেন লিখে দিয়ে দিও তাহলে মুশকিল হয়ে যাবে তোমার মনটা খসখস করবে শোনো একটা কথা বলি খসখস করে হ্যাঁ হ্যাঁ
কাজের জন্য লেখা হয়েছে যার মাথার মধ্যে এতটুকু মশলা আছে, একজন মশলা